লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে তৃণমূল স্তর থেকে শক্তিশালী করতে কোনো খামতি রাখছে না শাসক দল বিজেপি। পশ্চিম এবং পূর্ব দুটি আসনেই পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে তৎপর প্রদেশ বিজেপি। তাই শাসক দলের মন্ত্রী, বিধায়ক এবং রাজ্যস্তরীয় নেতৃত্বদের থেকে শুরু করে দলের সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে বৈঠক সংগঠিত করছে প্রদেশ বিজেপি। তারই অঙ্গ হিসেবে সোমবার ভারতীয় জনতা পার্টি 28 তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। এদিন একটি সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতাকর্মীরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, পূর্বে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল রাজ্যে, এখন তিপ্রা মথাও বিজেপির সাথে যোগ দিয়েছে, তাই জয় আমাদের নিশ্চিত। এখন শুধু বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার পরিকল্পনা চলছে। জয় আমাদের নিশ্চিত, এখন শুধু আমরা বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার যে পরিকল্পনা সেটা আমরা করছি। আপনারা জানেন যে আমাদের সঙ্গে আইপিএফটির জোট ছিল, আর এখন নতুন করে আমাদের সঙ্গে জনজাতি ভিত্তিক দল যেটা তিপ্রা মথা আমাদের সঙ্গে অ্যালায়েন্সে এসছে, এবং ওনাদের দুজন বিধায়ক রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে। তো অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প বিকশিত ভারত করার যে গ্যারান্টি মোদিজি দিচ্ছেন, আর সেই গ্যারান্টিকে বাধেয় করে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা চাই আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজিকে উপহার হিসাবে দিতে চাই। সেই কারণেই আমি বিভিন্ন জেলাতে, মণ্ডলে সাংগঠনিক বৈঠক করছি। ভূপ এবং শক্তিকেন্দ্র, মণ্ডল, মোর্চা, আমাদের নিচ স্তর অবধি, মাইক্রো লেভেল অবধি আমাদের সংগঠন রয়েছে। এই মাইক্রো লেভেল সংগঠনটাকে কাজে লাগিয়ে আমরা যাতে এই রাজ্যে প্রত্যেকটা বুথে আমরা যাতে বিজয়ী হতে পারি, সেই সংকল্প নিয়ে আমি কাজ করছি এবং আমার কার্যকর্তারাও সেই সংকল্প নিয়ে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।